বাংলার প্রেক্ষাগৃহে দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দ্বৈরথ। একদিকে জওয়ানের ঝড়, অন্যদিকে ব্যোমকেশ দেব ও চার সপ্তাহ ধরে টেনে ব্যাটিং চালাচ্ছেন। তবে অগ্রিম বুকিং শুরু হতেই দৃশ্য বদলালো। বাংলার সিঙ্গল স্ক্রিনগুলোতে শুধুই শাহরুখ খানের দৌরাত্ম্য। সিনেমা হিট করাতে যেন ঠিক পাঠান পলিসির দিকেই হাঁটল নির্মাতারা। বাংলাতেও ছুটছে জওয়ানের বিজয়রথ, যার জেরে কোণঠাসা বাংলা সিনেমা। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান, সেখানে তার সিনেমার জন্যই কিনা বাংলায় ব্রাত্য বাংলা ছবি। পাঠান রিলিজের সময়ও টলিপাড়ার প্রযোজক পরিচালকরা বলিউডের দাদাগিরি হজমই করতে পারেননি। প্রতিবাদে মুখর হয়েও আখিরে কোনো লাভ হয়নি। বাংলায় রমরমিয়ে ব্যবসা করেছিল পাঠান, আর এবার তো শাহরুখের জওয়ানের ভয়ে গুটিয়ে গিয়েছে অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমাগুলো। এদিকে শাহরুখ খানের ছবির জন্য হালে পানি পাচ্ছে না বাংলা ছবিও। তবে এই বিষয়টি নিয়ে পরিচালক বীরসার মনোভাব ইতিবাচক, বলেছেন এত বড় ছবি আসছে, তাদের শো টাইম দিতেই হবে, তৃতীয় চতুর্থ সপ্তাহে জায়গা ছেড়ে দেওয়াই যায়। তাদের কথায় প্রথম সপ্তাহে হলে ভেবে দেখা যেত। বৃহস্পতিবার রাজ্যের একাধিক হল থেকে উঠে যাচ্ছে দেব রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গ রহস্য। গত 11 আগস্ট যে ছবি মুক্তি পেয়েছিল 1 কোটির উপর আয়ও করেছে। আর 4 সপ্তাহ যেতে না যেতেই শাহরুখ খানের জওয়ানের জন্য জায়গা ছেড়ে দিতে হলো দেবকে। উল্লেখ্য, কিং খানের পাঠান বাংলা থেকে যা আয় করেছিল, এ যাবৎকাল টলিউডে মাত্র 3টি সিনেমায় সেই অঙ্ক ছুঁতে পেরেছে।